এই মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসে। কোন মেয়ের ছবি দেখছো তুমি? আরে ওই যে আমরা বিয়েতে দেখছিলাম না, একটা মেয়ে কালো ড্রেস তোমার তো একটা পরেছিল। লজ্জা নাই? তুমি আবার আমাকে বলতে সচ্ছি, তোমারে মানে দেখেছিলাম না তোমার বিয়েতে এত আমি? সাহস, তুমি ওই মেয়ের ছবি পর্যন্ত তুলে রাখছো? ছি 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 ছি, তোমাকে আমি এত বিশ্বাস করি? তোমাকে আমি তুমি বিয়েতে বিয়েতে এই একটা জন্য মেয়েকে গেছো? দেখাইছিলাম যে কালো ড্রেস পরেছিল, ও আচ্ছা, তুমি তুমি ভুলে একজন গেছো? মেয়েও খুঁজতে গেছো, মানে বিয়েতে তুমি এগুলো করো, মেয়ে খুঁজতে যাও? আমি তোমার জন্য দেখাইছি তোমাকে, আমার জন্য, আমার কাজের কোনো মেয়ে লাগবে না, আমি একাই কাজ কাজের করতে পারি। জন্য না। ও কাজের জন্য না, তাহলে আরেকটা বিয়ে করার জন্য? তুমি সবসময় উল্টেই হ্যাঁ, আমি বলছো, উল্টা বুঝি। আমি তোমার তুমি জন্য তুমি বললাম, আমার জন্য, আমার তোমাকে জন্য দেখাইছি, বিয়ে তুমি ভুলে গেছো? না, ও আমার বিয়েতে পারমিশন নেওয়ার জন্য যে আমার সতীন কে না হবে? না এমন কিছু না, তোমাকে আমি বিয়েতে দেখাইছিলাম, ও ভুলে গেছিলা তুমি? মানে এইসব ইন্টেনশন, এইসব মানে ছি, বলতেও আমার খারাপ লাগছে। তুমি এমন, আমি না, ছি আরোমা, তুমি এমন, আমি তোমাকে দেখাইছিলাম, বলছিলাম তোমার যে কিছু বলা লাগবে না, তোমার কিছু বলা লাগবে না। তুমি কি বলবা আর? তুমি অনেক কিছু বলে ফেলছো অলরেডি, আমার কোনো কাউকে লাগবে না। তুমি 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 সত্যি আমার ভুলে গেছো? আমার আমি কেন ভুলবো? তুমি যে বিয়ে বাড়িতে এতগুলো মেয়ে দেখে বেড়াইছো, আমি ভাবছি যে না এতগুলো ঠিক মেয়ে না, আছে, আমি ওই একটা মেয়েকে মানে মেয়েকে দেখাইছি তোমাকে আর কি। ছি কি ছি বলবো না, আমি আমি আর কি বলবো না না তোমাকে। মেয়েকে দেখি নাই আমি, আমি ওই মেয়ের ড্রেস দেখাইছি তোমাকে, ড্রেস মেয়ে ড্রেস, ড্রেসটা অনেক শোনো সুন্দর শোনো, তোমাকে পুরুষ আমি দেখাইছিলাম, পুরুষ ভুলে মানুষ গেছো তুমি? পুরুষ মানুষ যখন ধরা খায় না তখন এই ধরনের এক্সকিউজ গুলো ধরা দেয়। খায় না না, আমি ছবি তুলে রাখছি পর্যন্ত এই ছবি কারণে। পর্যন্ত তুলে রাখছো? ছি 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 ছি, তুমি জানো হাসতেছো কোন লজ্জা? তুমি হাসতেছো কেন? তুমি হাসার মধ্যে এখানে কি হলো? আমার মধ্যে কথা বের হচ্ছে না, আমি কথা বলতে পারতেছি না, কষ্টে কথা ঠিক বলতেছি আছে ঠিক আছে, আর আমি তুমি ছবি তুলে হাসতেছো, রাখছি কেন? ছবি তুলে রাখছো তুমি? ছি 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 ছি, একটা মেয়েকে আমি বিয়েতে ড্রেসটা দেখে, তোমার জন্য অর্ডার করবো এই কারণে ও আমি তোমার, ড্রেস, শোনো, পুরুষ মানুষ যখন বউদের কাছে ধরা খায় না তখন এই ধরনের এক্সকিউজ দেয় যে হ্যাঁ যান, ড্রেসটা তুমি অনেক ভুলে গেছো? সুন্দর। তোমাকে আমি বলছিও যে বিয়েতে যে এই হ্যাঁ, মেয়েটার ড্রেসটা অনেক সুন্দর, হুম তোমাকে আমি এটা কিনে হুম মানে তোমাকে কিনে দিবো এটা বলি নাই, সুন্দর ও বলছি আচ্ছা, আমি, এই কারণে ছবি হ্যাঁ তুলে রাখছি যেন তাই না, তোমাকে সারপ্রাইজ দিতে পারি, তাই মেয়েটার ড্রেস ওই মানে ওই ও ড্রেসটা অনেক সুন্দর। সারপ্রাইজ। আমি কি তোমাকে বলছি একবারও যে ওই ড্রেসটা আমার লাগবে? আমি বলছি আমার কাছে ভালো লাগেনি, কেন ড্রেসের অভাব আছে আমি দুনিয়াতে? তোমাকে সারপ্রাইজ আমার দেব, কেন ওই মেয়ের ড্রেস পরতে হবে? আমি কেন ওই মেয়ের ড্রেস পরবো? একটা কোথাকার কে চাল নেই, ওই চুলো নেই, আমি মেয়ের ওই মেয়ের ড্রেস কেন ড্রেস কেন, পরবো? ওই ড্রেসের ডিজাইনটা সুন্দর ছিল, ওই আমি ড্রেসের তোমাকে ডিজাইন আমার বলছিলাম, পছন্দ না, অনেক ডিজাইন আছে দুনিয়াতে, তো আমি তোমাকে আমি গিফটও দিতে পারবো না, না, তুমি সারপ্রাইজ দিতে পারবো না, না, তুমি গিফট দাও কেন? একটা মেয়ের ড্রেস তুমি দেখে তুমি ওটা সারপ্রাইজ দিবা আমাকে? তো মানে কই দেখবো আমি ড্রেস, ড্রেস দেখবো কই অনলাইনে নাই, অনলাইনে? অনলাইনে নাই, সেল করে না? আচ্ছা ঠিক আছে, আছে, আমি ওখানে হ্যাঁ, দেখছি, ওখানে সামনে দেখছো? পড়ছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ওই মেয়ের তুমি ডিজাইনের তুমি ড্রেস ভুল তোমার ভালো ভাবতে, লাগছে, খুব ভালো কথা। এখন তুমি কোথায় পাবা ওই ওই ড্রেসটা, মানে ওই আমি ডিজাইনের ড্রেস অনলাইনে পাইছি অলরেডি পাইছো সেটা, তুমি? মানে হ্যাঁ পাইছো? এক জায়গায় আমি এখন দেখছি, ধরা খেয়ে গেছো না, এখন ধরাই কত হয়ে কিছু গেছে না। বলবা আচ্ছা আমি তুমি? তোমাকে দেখাই, আমার দেখার কোনো ইচ্ছা নাই, আমি তো তোমাকে বলিনি যে ওই ড্রেসটা আমার পছন্দ। আমি যদি বলতাম বুঝতাম যে ঠিক আছে, যে আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছবিটি তুলে রাখছে, দেন আমাকে কিনে সারপ্রাইজ দিচ্ছে, বাট না, আমার হাজবেন্ড বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে দেখে বেড়ায়, আর যখন ধরা তুমি খায় আমার তখন নামে এত আমাকে, বড় অপবাদ দিবা? তুমি তুমি বিয়ে বাড়িতে হাসতেছো আমার কেন? হাত ধরে 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 ছিলা, বুঝলে গেছো তুমি? হাসতেছো কেন তুমি? না না তুমি আমার বিয়ে বাড়িতে আমার হাত ধরে 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 ছিলা, যেন আমি অন্য কোন মেয়ের দিকে শোনো, তাকানোর চান্স না পাই। হাসি কিন্তু আমারও বের হচ্ছে, ঠিক আছে, তাহলে তাহলে হাসি মিথ্যাও কিন্তু তো আমারও অপবাদ বের লাগাও হচ্ছে। কেন তুমি, তুমি এইসব তাহলে মিথ্যা এইসব মিথ্যা বলো মানে কেন এইসব তুমি? স্ক্রিপ্টেড ভিডিও করে তুমি কি বোঝাতে চাও মানুষকে, যে স্ক্রিপ্ট তোমার বউ অনেক মানে ডাইনি টাইপের, তুমি অত্যাচার তুমি করে নিজ? নিজে হ্যাঁ, নিজে তো আমার নামে উল্টা পাল্টা আমি বলতেছো, তোমাকে কি বললাম? তুমি ঠিক আমাকে আছে একটু শেখাই দিছো, যাই হোক, এটা স্ক্রিপ্টেড ভিডিও, আমার হাজবেন্ড অনেক ভালো। আসসালামু আলাইকুম।